হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য ধুলোকণা সিরিয়ালের আপডেট নিয়ে। লালনের মাকে সবাই মিলে দোষারোপ করে, বলে আমার ছেলের যদি কিছু হয়ে যায় তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। অসময়ে কেউ মাথা ঠান্ডা করে কোনো সিদ্ধান্ত যদি নিতে পারে সেটা চড়ই নিতে পারে। তুমি তার উপর ভরসা না করে এইভাবে ফুলঝুড়ির মতো একটা অশিক্ষিত বাসুন মাজা মেয়ে তার কথায় মেতে গেলে এটা তুমি ঠিক করোনি। দেখো, এইসব কথা বাদ দাও, আজকে আমার ছেলেটা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক, তারপরে তোমার যার সাথে মনে হয় তার সাথেই তুমি তোমার ছেলের বিয়ে দিও। আমি কিচ্ছু বলতে যাব না, আমি আমার ছেলেটাকে ছেড়ে বাঁচতে পারবো না। তোমরা আমার দিকটা একটু বুঝো। দেখলে তো মা, ওই ফুলঝুড়ির উপর বিশ্বাস ভরসা করে কোনো কিছুই ভালো হলো না। ওনা তোমাকে কথা দিয়ে গিয়েছিল, দেখো ও কথা রাখতে পারলো না। এখন তুমি কি বলবে? আমি আর কিচ্ছু বলবো না, তোমরা যা খুশি তাই করো গিয়ে। তোমরা ফুলঝুড়ির সাথে খারাপ ব্যবহার করলেও আমি আর প্রতিবাদ করবো না। আমি শুধু চাই আমার ছেলেটা সুস্থ হোক, আর বেশি কিছু আমার চাওয়ার নেই। এই বলে লালনের মা কান্নাকাটি শুরু করে। দেখো কাকু, তোমরা আমাকে বলেছিলে খোঁজ নিতে হাসপাতালে যেতে, আমি একদিন গিয়েছিলাম, ওই ফুলঝুড়ি আমাকে ঢুকতে দেয়নি, বার করে দিয়েছে। আজকে দেখো সেই লালনকে ধরে রাখতে পারলো না। নিশ্চয়ই লালনের এমন পরিস্থিতি, বাঁচা মরা নিয়ে টানা হ্যাচড়া হয়তো, যার কারণে হাসপাতাল থেকে ফোন করে আমাদের ডেকে পাঠানো হয়েছে। যে কোনো পরিস্থিতির জন্য আমাদেরকে সামনে রাখতে চাইছে ওরা, সেটা তোমরা বুঝতে পারছো না? আমি সব বুঝতে পারছি, আমি শুধু প্রার্থনা করছি। আন্টি, তুমিও প্রার্থনা করো, আজকে শিবরাত্রির দিনে তোমার ছেলের কোনো কিছু হতে পারে না। তুমিই পারো মা হয়ে তোমার ছেলেকে শিবের কাছ থেকে কান্নাকাটি হলেও করে হলেও ফিরিয়ে আনতে। তাই করো তুমি, দেখবে লালন সুস্থ হয়ে ঠিক বাড়ি ফিরে আসবে। দেখছো তো যা কিছু ঘটেছে ওই ফুলঝুড়ির জন্য ঘটেছে। আমি তোমাদের কথা দিচ্ছি, কেন হলো, কি কারণে হলো, সে সবটাই আমি যাচাই বাছাই করে বের করব। তোমরা শুধু আমাকে কথা দাও যে কোনোভাবেই তোমরা ফুলঝুড়ির সাথ দেবে না, ওকে তোমরা শাস্তি পাইয়ে ছাড়বে। ওর জন্য লালনের এই দুর্দশা হয়েছে, তাই কোনোভাবেই ওর যেন শাস্তি মিস না হয় সেটা তোমরা দেখবে। হ্যাঁ হ্যাঁ, আমরা সেটাই দেখবো। তুমি চিন্তা করো না, হাসপাতালে গিয়ে যদি ওই ফুলঝুড়িকে দেখতে পাই ওর যে আমি কি করব তুমি ভেবে উঠতে পারছো না। চড়ই আমিও আমার স্বরূপটা দেখিয়ে দেব। এত বড় স্পর্ধা, আমার ছেলের এত বড় ক্ষতির জন্য ওই ফুলঝুড়ি দায়ী। ও কি করেছে না করেছে আমরা জানতে চাই না, কিন্তু আমার ছেলেকে এমন একটা হাসপাতালে কেন ভর্তি করলো যেখানে ডাক্তার এবং নার্সরা মিলে আমার ছেলেকে সুস্থ করার চেষ্টা করছিল, সুস্থ হয়ে গিয়েছিল, কেন আমার ছেলে অসুস্থ হয়ে পড়লো আবারও, সেই সব কিছু আমাদের জানতে হবে তো। ফুলঝুড়ির সাথে আমি কোনোভাবে ভালো আচরণ করতে পারবো না। এখন আমাদের হাসপাতালে যেতে হবে, আমিও যাব। কেন, তোমার যা হবে না? লালনের মা রেগে যায়, বলে তোমার হাসপাতালটা কেনা নাকি? আমি আমার ছেলের কাছে যাব, কেউ আমাকে আটকাতে পারবে না। দেখো কাকু, তুমি এইভাবে আন্টির সাথে কথা বলো না, আমি একটা 2 মিনিটে গাড়ি বুক করে নিচ্ছি, এরপরে আমরা গাড়িতে করে চলে যাব। বাসে গেলে হতো না, অনেকটা সময় লেগে যাবে, গাড়িতে গেলে আমরা ডিরেক্ট ওখানে গিয়ে পৌঁছাতে পারবো। এরপরে ডলি দি ঘরে তালা লাগিয়ে তার মাকে বলে রেডি হয়ে নাও, আমি এরকমই যাব। আমার রেডি হওয়ার কোনো কিছু নেই, লালন এরকম অবস্থা আমি আমার ছেলেটাকে নিজের চোখে দেখতে চাই। এরপরে হাসপাতালে পৌঁছে যায় চড়ই লালনের মা বাবা এবং বোনকে নিয়ে। সেখানে ডাক্তাররা নানাভাবে চেষ্টা করে যাচ্ছে। দেখলে কাকু, এমন একটা হাসপাতালে এনেছে, এতদিন কোনো চেষ্টা করেনি লালনকে সুস্থ করার, এখন চেষ্টা করছে। এই শেষ সময়ে এই চেষ্টাটা আগে করলে হতো না? আমি যে হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিলাম সেটা অনেক ভালো ছিল, আর সেখানে তো লালন গেল না। আমি সবটাই জানি চড়ই, আজকে আমার ছেলে যে আলোর ঝলমলের মধ্যে এসেছে সেটা শুধুমাত্র তোমার কারণে, সেটা আমি ভুলতে পারবো না। ওই ফুলঝুড়ির সাথে বিয়ে ভেঙে আমি তোমার সাথেই লালনের বিয়ে দেব, তুমি একদম চিন্তা করো না। এদিকে ফুলঝুড়ি বড় মামুর সাথে মামির সাথে চলে আসে হাসপাতালে। ফুলঝুড়িকে দেখেই রেগে যায় ডলি, বলে তুমি এখানে কেন এসেছো? আমার ভাইকে না খেয়ে তোমার শান্তি নেই তাই না? তুমি এখান থেকে বেরিয়ে যাও। ফুলঝুড়ি রেগে যায়, বলে এটা কি হাসপাতাল তোমার কেনা নাকি? এখানে আমি এসেছি, সবাই এসেছে বলে আমিও থাকতে পারি। ফুলঝুড়িকে কোষে একটা চড় মারে ডলি, ধাক্কা দিয়ে সরিয়ে দেয় সোনাদি, বলে তুমি খুব খারাপ, তোমাদের বাড়িতে আর কখনো যাব না আমি। তুমি এতটা ডাইনি, তুমি আমার ভালো ফুলঝুড়ির গায়ে কেন হাত তুললে? হ্যাঁ, বড় মামু রেগে যায়, বলে কেন আপনারা ওর গায়ে হাত তুলছেন, কোন অধিকারে? একদম এই স্পর্ধা আপনারা দেখাবেন না, এই কাজগুলো আপনারা কিন্তু ঠিক করছেন না। আমরা হাত জোর করছি, আপনি এর মাঝখানে কোনো কথা বলবেন না। দেখুন, লালন আমাদের বাড়ির গাড়ি চালায়, ও আমাদের ড্রাইভার, আর তার সাথে ফুলঝুড়ির বিয়ে ঠিক হয়েছে, ওর স্বামীকে দেখতে অবশ্যই আসতে পারে। না, পারে না, আজকে যা কিছু হয়েছে ফুলঝুড়ির জন্যই হয়েছে, আর তাই আমরা ওকে কেউ এখানে অ্যালাউ করবো না। লালনের বাবাও রেগে যায়, বলে তুমি এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাবে কি না, আমি তোমাকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দেবো।
চড়ুই, তুমি দেখো তো বিষয়টা, ওকে বের করে দাও, এখানে ওর থাকার কোনো অধিকার নেই। বড় মামি রেগে যায়, বলে খবরদার বলছি চড়ুই, তুই এখানে কি করছিস? তোর তো এখানে থাকার কথা নয়, তোর এখানে কোন অধিকারে আসা উচিত? তোর তো এখানে আসাটা উচিত নয়, তুই সেই ছুটে চলে এসেছিস এখানে সবার আগে, তাই না? তার মানেটা কি? তুই সবার আগে প্রমাণ করতে চাইছিস যে ফুলঝুরি ভুলভাল ওষুধ খাইয়েছে বলেই আজকে লালনের এই অবস্থা, লালন অসুস্থ হয়ে গেছে বেশি করে, এবং তারপরে ফুলঝুরিকে তুই জেলে হাজতে পুরবি, ওর নামে কেস করবি, তাই তো? কিন্তু এটা ভুলে যাস না, তুই একজন দাগি আসামি, তোর নামেও কিন্তু কেস চলছে, তুই যে ভালো তাও কিন্তু নয়। আর এটা মনে রাখিস, ফুলঝুরি যতটা লালনকে ভালোবাসে কেউ বাঁচতে পারবে না, আর তুই যা কিছুই বোঝানোর চেষ্টা কর না যাকে, আমরা কিন্তু সেটা বুঝছি না। দেখো বড় মামি, এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই, যা কিছু হয়েছে এই ফুলঝুরির জন্যই হয়েছে, সেটা এখানে সবাই উপস্থিত মানবে, আমার বলা না বলাতে কি যায় আসে? তুই তো সবার মাথায় ঢুকিয়ে দিচ্ছিস, তাই তো সবাই সেটা ভাবতে বাধ্য হচ্ছে। আর দেখ, ফুলঝুরি কান্নাকাটি করতে শুরু করে দেয়, বলে বড় মামি, আমি এই যে আঁচলে ফুলটা বেঁধে নিয়ে এসেছি, আমি সেই ফুলটা লালনের মাথায় ছুঁয়ে দিলে লালন ভালো হয়ে যাবে, এটা ভোলেনাথের ফুল, সে কখনো কারো ক্ষতি করতে পারে না। ডলি দি, আমি তোমার ভাইয়ের কখনো ক্ষতি চাই না, আমি ওকে সবসময় মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, আমি কখনো চাই না ওর কোনো বিপদ হোক, তুমি আমাকে একটা বার ভিতরে যেতে দাও। ফুলঝুরি, তুই যা তো দেখি, তোকে কেউ আটকাবে না, আমি দেখছি কে তোকে আটকায়। চড়ুই গিয়ে হাত ধরে, না তুই ভেতরে যেতে পারবি না, তুই কেন যাবি ভেতরে, তোর যাওয়ার কোনো অধিকার নেই, তুই বেরিয়ে যা এখান থেকে, এই বলে ফুলঝুরিকে ধাক্কা দেয়। জেঠু রেগে যায়, বলে তোর এত বড় সাহস চড়ুই, তুই এখানে এসে দাগি আসামি হয়েও যত বড় বড় কথা বলছিস, তুই ফুলঝুরির গায়ে হাত তোলার সাহস পেলি কী করে? তুই এখান থেকে এই সমস্ত আচরণ করলেও ফুলঝুরিকে তাড়াতে পারলেও আমাদের কিন্তু তাড়াতে পারবি না, আমরা এখানে থেকেই যাব। মিমিদি রেগে যায়, বলে এই দুই ডাইনি মিলে আমার ফুলঝুরিকে খুব কষ্ট দিচ্ছে, দেখতে পাচ্ছে না ফুলঝুরি কতটা কান্নাকাটি করছে, ও লালনকে কতটা ভালোবাসে, কতটা বিশ্বাস ভরসা ছিল ওর লালনের উপরে, এইভাবে ওকে একলা করে দিয়ে চলে গেলে আমিও তো খুব কষ্ট পাবো, লালনকে আমিও তো খুব ভালোবাসি। লালনের মা জানায়, দেখো ফুলঝুরি, তোমার লালনের বাবার শরীর ভালো নেই আর মানসিকতাও ভালো নেই, তার ছেলে এরকমটা অসুস্থ বলে, তাই বলছি তুমি এখান থেকে চলে যাও। কাকিমা তুমিও বলছো? হ্যাঁ, কারণ আমি তোমাকে আমার ছেলের দায়িত্ব দিয়েছিলাম, তুমি পারলে না সেই দায়িত্ব পালন করতে, এখন ওদের কথা শুনে এখান থেকে চলে যাও, এখানে কোনো ঝামেলা করো না। দেখো আমার ছেলেটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আমি সেটা নিয়েই ভাবনা চিন্তা করতে চাই এখন। নার্স দিদিমণি, বলুন না কি হয়েছে আমার ছেলেটার, দেখুন আপনারা যে কোনো খবরের জন্য প্রস্তুত থাকুন, আপনার ছেলের অবস্থা বেশি ভালো নয়। এটা শুনেই চড়ুই চিৎকার দিয়ে ওঠে, বলে না এটা হতে পারে না, আজকে চড়ুইয়ের ভুলের কারণেই এই সব কিছু হচ্ছে, অথচ তারই গলার জোর সব থেকে বেশি। এদিকে ডাক্তাররা ভেতরে বলাবলি করছে, ছেলেটা সুস্থই হতে চলেছিল, কি এমন ঘটলো এই ওভারডোজের কারণে ছেলেটা এইভাবে অসুস্থ হয়ে পড়লো? তোমাদের কারো চাকরি থাকবে না? দেখুন স্যার, আমরা তো নিজেদের মতো চেষ্টা করেছি, কিন্তু ওই মেয়েটা ভুলভাল ওষুধ খাইয়েছে বলেই আজকে এটা হলো, তোমাদের দায় তোমরা অন্য কারো কাছে চাপাতে পারো না, কারণ ওষুধ খাওয়ানোর দায়িত্ব তোমাদের ছিল, ওকে খাবার খাওয়ানোর দায়িত্বও তোমাদের ছিল, তোমরা সেটা নিজ দায়িত্বে না করে কেন অন্যের ঘাড়ে দায় চাপাচ্ছ? এটা করলে আমি কিন্তু মানব না। আজকে একটা জলজন্ত ছেলে এইভাবে চোখের সামনে থেকে চলে যাবে সেটা হতে পারে না, একটা ইঞ্জেকশন এনে আমাকে পুশ করতেই হবে, যাও নিয়ে এসে রেডি করো তাড়াতাড়ি। স্যার আপনি তো একটা ইঞ্জেকশন দিলেন, তাতে কি হয়েছে? 1% যদি চান্স থাকে ওকে ফেরানোর বাঁচানোর, তাহলে এই ইঞ্জেকশনটা আমি ওকে দেবই, আমি রিস্ক নিচ্ছি, কারণ আমার হারানোর বা পাওয়ার কোনো কিছু নেই, বরঞ্চ আমি যদি ঈশ্বর কৃপা করে তাহলে পেতেও পারি, লালন সুস্থ হয়েও যেতে পারে, আর সেই চেষ্টাটাই আমাদের করতে হবে।